أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি মহান আল্লাহ তাআলার রহমত নিয়ে তোমাদের ভালো আছো আজকে তোমাদের সাথে যে বিষয়ে কথা বলছি শ্রেণী অষ্টম পর্ব সাত বিষয় ইসলাম উন্নতি শিক্ষা অধ্যায় দুই ইবাদত পাঠ নয় আকিকা প্রথমে আমরা আসব আকিকা এটি কি জাতীয় শব্দ আকিকা হলো আরবি শব্দ কি শব্দ আরবি শব্দ এরপর আমরা লিখব আকিকা শব্দের অর্থ কি আকিকা শব্দের অর্থ হলো ভাঙ্গা কেটে ফেলা ইত্যাদি আমি আবার বলছি আকিকা শব্দের অর্থ হলো ভাঙ্গা কেটে ফেলা এরপর আমরা আসি আকিকা কাকে বলে ইসলামী শরীয়তের পরিভাষায় সন্তান জন্মের পর সপ্তম দিনে তার কল্যাণ কামনা করে আল্লাহর নামে কোনো হালাল গৃহপালিত পশু জবাই করাকে কি বলা হয় আকিকা বলা হয় আবার বলছি ইসলামী শরীয়তের পরিভাষায় সন্তান জন্মের পর সপ্তম দিনে তার কল্যাণ কামনা করে আল্লাহর নামে কোনো হালাল গৃহপালিত পশু জবাই করাকে কি বলা হয় আকিকা বলা হয় এরপর তোমরা লিখবে আকিকা করা কি আকিকা করা হলো সুন্নাত আকিকা করা কি সুন্নাত এর মাধ্যমে আল্লাহ রহমত পাওয়া যায় আকিকা করার মাধ্যমে কার রহমত পাওয়া যায় আল্লাহ তাআলা রহমত পাওয়া যায় সন্তানের বিপদ আপদ দূর হয় আকিকার মাধ্যমে সন্তানের কি হয় বিপদ আপদ দূর হয়ে যায় কাজেই প্রত্যেক পিতামাতার উচিত নবজাত সন্তানের নামে যথাযথভাবে কি করা আকিকা করা হাদিসে আছে প্রতিটি নবজাত সন্তান আকিকার সাথে সম্পৃক্ত এই লাইনটি দেখাবি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি নবজাত সন্তান আকিকার সাথে সম্পৃক্ত তার জন্মে সপ্তম দিনে তার নামে পশু জবাই করতে হবে তার নাম রাখা হবে তার মাথার চুল মুন্ডানো করা হবে নাসাই শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি সেখানে ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেও আকিকার প্রচলন ছিল আল্লাহ তাআলার অনুমতিতে তিনি তা চালু রাখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আকিকা করেছেন অন্যকে এ ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন পিতামাতার আকিকা না করলে নিজের আকিকা নিজেও করা যায় পিতামাতা যদি আমাদের আকিকা করে না থাকে তাহলে নিজের আকিকা নিজেও করা যায় কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর নিজের আকিকা নিজেই করেছেন মহাসালাম নবুয়াত প্রাপ্তির পর নবী হওয়ার পরে নিজের আকিকা নিজেই করেছেন অতএব নিজের আকিকা নিজে করাই উত্তম যদি পিতামাতা করে না থাকে আকিকা করা সন্তান আকিকা সন্তান জন্মের সপ্তম দিনে করা মুস্তাহাব হ্যাঁ এটি লিখো আকিকা সন্তান জন্মে কতদিনে মুস্তাহাব সপ্তম দিনে করা হলো মুস্তাহাব পছন্দনীয় সপ্তম দিনে না পারলে চোদ্দ একুশ তারিখ অর্থাৎ প্রতি অতিরিক্ত সপ্তম দিনেও আকিকা করা যায় মাতা পিতার কাছে সবচেয়ে প্রিয় হলো সন্তান সন্তান জন্মে সপ্তম দিনে মুসলিম পিতামাতাকে চারটি কাজ করতে হয় কয়টি কাজ এই লাইনটি দেখাবে তোমাদের পরীক্ষায় এখান থেকে আসতে পারে যে সন্তান জন্মে সপ্তম দিনে মুসলিম পিতামাতাকে কয়টি কাজ করতে হয় চারটি কাজ এক সন্তানের ইসলামী নাম রাখা দুই মাথা মুন্ডন করা তিন মাথার চুলের ওজন পরিমাণ সোনা বা রূপা দান করা চার আকিকা করা এরপর আসি আমরা আকিকা আদায়ের নিয়ম ব্যাখ্যা করো মুসলমানদের প্রত্যেকটি বৈধ কাজেই ইবাদত মুসলমানদের প্রত্যেকটি বৈধ কাজই হলো ইবাদত ইবাদত আদায়ের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে আর নিয়ম মতো কাজটি সমাধান করলে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি কি হন খুশি হন তাই আকিকা করাও একটি ইবাদত আকিকা করাও একটি কি ইবাদত এবং তা আদায়ের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছেলে সন্তানের জন্য দুটি ছাগল ছেলে সন্তান হলে কয়টি ছাগল দুটি আর মেয়ে সন্তানের জন্য একটি ছাগল জবাই করা যথেষ্ট আকিকার জন্য ছেলে হলে দুটি আর মেয়ে হলে একটি ছাগল বা ভেড়া জবাই করতে হয় কিংবা কুরবানির গরুর মধ্যে ছেলের জন্য দুই আর মেয়ের জন্য এক অংশ নেওয়া যায়
যে সকল পশু দ্বারা কুরবানি করা যায় ওই সকল পশু দ্বারা আকিকাও করা যায়। আমি আবার বলছি, যে সকল পশু দ্বারা কুরবানি করা যায় ওই সকল পশু দ্বারা আকিকাও করা যায়। আকিকার পশুর বয়স কুরবানির পশুর বয়সের অনুরূপ হতে হবে। আকিকার পশুর গোশত কুরবানির পশুর গোশতের ন্যায় তিন ভাগে ভাগ করে একই নিয়মে বন্টন করতে হবে। আকিকার গোশত কয় ভাগে ভাগ করতে হবে? তিন ভাগে। কোরবানির গোশত যেমনি ভাবে আমরা তিন ভাগে ভাগ করে থাকি, আকিকার গোশত তিন ভাগে ভাগ করতে হবে। এ গোশত সন্তানের পিতামাতা ভাই বোন সকলে খেতে পারে। এ গোশত রান্না করে আত্মীয় স্বজন ও গরিব মিসকিনকে খাওয়ানো যায়। চামড়া গরিব মিসকিনকে দান করে দিতে হবে। আকিকার পশু জবাইকৃত চামড়া কি করতে হবে? গরিব মিসকিনকে দান করে দিতে হবে। আকিকার পশু সন্তানের পিতা নিজ হাতে জবাই করা উত্তম। এই লাইনটি দেখাও, আকিকার পশু সন্তানের পিতা নিজ হাতেই জবাই করা কি উত্তম? যদি প্রশ্ন করা হয় যে কার হাতে আকিকার পশু জবাই করা উত্তম, তার সন্তানের পিতার হাতেই আকিকা করা উত্তম, পশু জবাই করা উত্তম। নিজ অপারগ হলে অন্যের সাহায্যে জবাই করানো যায়। প্রিয় শিক্ষার্থীরা আসো, আজকে যে বিষয়ে তোমাদের সাথে কথা বলছে আকিকা, আকিকা শব্দের অর্থ কি, আকিকা কাকে বলে, আকিকা আদায়ের নিয়ম ব্যাখ্যা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।